দাঁতের মাড়ি ফোলা সেটা কমে যাবে এবং ভালো হয়ে যাবে, মাড়ি দিয়ে পুঁজ পড়ে সেটা বন্ধ হয়ে যাবে, রক্ত আসে সেটা বন্ধ হয়ে যায়, গরম পানি অথবা ঠান্ডা পানি মুখে দিলে দাঁত শিরশির করে সেটা বন্ধ হয়, মুখে দুর্গন্ধ সেটা একেবারে বন্ধ হয়ে যায়, দাঁতে অনেক ধরনের দাগ, লালচে দাগ থাকে, কালো দাগ থাকে, সেটা কিন্তু উঠে গেছে এই ডিএক্সএন টুথপেস্টের কারণে। সবচেয়ে বড় যে জিনিসটা এখানে এই ডিএক্সএন টুথপেস্টের মধ্যে অতিরিক্ত দুটা উপাদান দেয়া আছে, যে একটা হলো ফুড জেল, খাদ্য উপাদান একটা, আরেকটা হলো আপনার মেন্থল। আসসালামু আলাইকুম সম্মানিত ডিএক্সএন পরিবারের সকল ব্যবসায়িক নেতৃবৃন্দ, যে যেখান থেকেই আপনারা আমার এই কথা শুনছেন, সকলকে ডিএক্সএন বাহরিন শাখার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত ব্যবসায়িক নেতৃবৃন্দ, আমি ডিএক্সএনের অতি সাধারণ, আমি বলবো সাধারণ কিন্তু এটা সাধারণ না, একটা অসাধারণ পণ্য নিয়ে আপনাদের সাথে আমি আমার অনুভূতি শেয়ার করব। সেটা হলো আপনার ডিএক্সএন গ্যানোজি টুথপেস্ট, যাকে বলা যায় ফার্স্ট এইড অফ ইউর হোম। যে পরিবারে বা যার ঘরে একটি ডিএক্সএন টুথপেস্ট আছে, নিঃসন্দেহে আপনি এক প্রাথমিক চিকিৎসার অধিকারী। আমরা সকলেই জানি টুথপেস্টের প্রধান কাজ দাঁত পরিষ্কার করা, দাঁত ব্রাশ করা, তার পাশাপাশি আমাদের সকলের দাঁত ব্রাশ না করে মানে আমরা অনেকেই অনেক অসুস্থতায় ভুগি, দাঁত নিয়ে তারপরে দাঁতের মধ্যে ঘা, দাঁত ব্যথা করে, আমরা ঠান্ডা পানি গরম পানি এগুলা পান করতে পারি না, মুখে ঘা থাকে, মুখে দুর্গন্ধ আসে, কোনো বন্ধুবান্ধব বা অন্য কারোর সাথে আমরা সামনে যেয়ে কথা বলতে পারি না, নিজেকে অনেক সংকোচ মনে হয়। যদি নিয়মিত আমরা ডিএক্সএন টুথপেস্ট ব্যবহার করি দাঁত ব্রাশের মাধ্যমে, কিন্তু আমি যে চারটা কথা বললাম সেগুলা থেকে অটোমেটিক আপনি মুক্তি পেতে পারেন। ডিএক্সএন টুথপেস্ট, আমাদের এই টুথপেস্টের ওজন হলো আপনার 175 গ্রাম। বিভিন্ন ওয়েটের আমাদের টুথপেস্ট আছে, তবে অনেকে বলে যে ডিএক্সএন টুথপেস্ট, আমি একটু দামের কথাটাই বলি যে এটা অনেক দাম। আপনি একটা বিষয় চিন্তা করবেন, যদি আপনার পণ্য এটার কোয়ালিটি অর্থাৎ এটার যদি ভালো হয় কোয়ালিটিটা, তাহলে আপনার দাম নিশ্চয়ই একটু বেশি হবে। সাধারণত বাজারে কিন্তু এখন এর চেয়ে বেশি নয়, কম পরিমাণের অনেক টুথপেস্ট আছে বিভিন্ন ব্র্যান্ডের, যেগুলো কিন্তু ডিএক্সএন টুথপেস্টের চেয়ে অনেক দামি, কিন্তু ওই সকল টুথপেস্টের কিন্তু কাজই হলো শুধু দাঁত ব্রাশ করা। আর আমাদের ডিএক্সএন টুথপেস্টের কাজ কিন্তু আপনার এজ এ প্রাথমিক চিকিৎসার মতো এটা কাজ করে। যদি নিয়মিত ডিএক্সএন টুথপেস্ট ব্যবহার করেন, তাহলে আপনি অনেকগুলা প্রাথমিক রোগ থেকে আপনি মুক্তি থাকতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমি আবারও বলি, আমাদের এই ডিএক্সএন পণ্য কিন্তু আপনার কোনো ঔষধ না বা মেডিসিন না, এবং আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন, ডিএক্সএন রুলস অ্যান্ড রেগুলেশন আর্টিকেল 15 কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে, এবং আমাদের কোম্পানির যিনি ফাউন্ডার দাতো ডক্টর লিম সিউজিন, উনি কিন্তু 1993 সালে প্রথমেই ঘোষণা দিয়ে রেখেছেন, ডিএক্সএন প্রোডাক্ট ইজ দ্য নট এ মেডিসিন, ইট ইজ দ্য সুপার ফুড সাপ্লিমেন্ট এন্ড পার্সোনাল কেয়ার এন্ড হাইজিন প্রোডাক্ট। তারপরেও ডিএক্সএন পণ্য যেহেতু মাশরুম বেস, মাশরুম কিন্তু ঔষধি গুণ সম্পন্ন একটা পণ্য, আমাদের এই ডিএক্সএন গ্যানোজি টুথপেস্টের মধ্যে মাশরুম দেয়া আছে, যেই মাশরুম দেয়া থাকার কারণেই কিন্তু আপনার বিভিন্ন অসুখের বিপরীতে কিন্তু এটা কাজ হচ্ছে। আমি যদি একটু নিজে যেভাবে আমি উপকার পেয়েছি এবং বিভিন্ন লোকজন উপকার পেয়েছে ওনাদের কথা থেকে যদি আমি একটু শেয়ার করি, সর্বমোট আমার দৃষ্টিতে এখন পর্যন্ত 22টা ছোটোখাটো অসুখ থেকে কিন্তু এই ডিএক্সএন পণ্য আমাকে আপনাকে মুক্তি দিচ্ছে। যেগুলো আমাদের মুখের সমস্যা আছে সেটা তো 100% ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমি বলতে পারি, নিয়মিত ব্যবহার করবেন উইদিন শর্ট টাইম, অল্প সময়ের মধ্যে কিন্তু এই জিনিসগুলা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, যে আপনার যে সমস্যাগুলো ছিল মুখের মধ্যে অর্থাৎ দাঁতের মাড়ি ফোলা সেটা কমে যাবে এবং ভালো হয়ে যাবে, মাড়ি দিয়ে পুঁজ পড়ে সেটা বন্ধ হয়ে যাবে,
রক্ত আসে সেটা বন্ধ হয়ে যায়, গরম পানি অথবা ঠান্ডা পানি মুখে দিলে দাঁত শিরশির করে সেটা বন্ধ হয়, মুখে দুর্গন্ধ সেটা একেবারে বন্ধ হয়ে যায়, দাঁতে অনেক ধরনের দাগ, লালচে দাগ থাকে, কালো দাগ থাকে, সেটা কিন্তু উঠে গেছে এই ডিএক্সএন টুথপেস্টের কারণে। সবচেয়ে বড় যে জিনিসটা এখানে এই ডিএক্সএন টুথপেস্টের মধ্যে অতিরিক্ত দুটা উপাদান দেয়া আছে, যে একটা হলো ফুড জেল, খাদ্য উপাদান একটা, আরেকটা হলো আপনার মেন্থল, যেটা আপনার ঔষধি মাশরুমের সাথে ঔষধি গুণকে যেটা আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করে, সেই মেন্থল দেয়া আছে এবং ফুড জেল। এখন আপনারা আমরা সাধারণত যে কোনো ভাবে কাজ করতে যাই, হয়তো যে কোনো জায়গায় আমাদের হাত সামান্য কেটে যেতে পারে, সম্ভাবনা আছে, কারণ সবসময় আমরা কেউ না কেউ কোনো না কোনো কাজকর্মে আমরা সবসময় লেগে থাকি। যদি তাৎক্ষণিকভাবে আপনার সাথে এই টুথপেস্ট থাকে, আপনি একটু ওই কাটা জায়গায় লাগিয়ে দিবেন মলমের মতো, সেটা একবার দুইবার তিনবার চতুর্থবার আর লাগাতে হবে না, তৃতীয়বার দেখবেন এটা একবার শুকিয়ে আপনার ওই জায়গা সুন্দর করে পরিষ্কার করে উঠে যাচ্ছে। তারপরে আপনার যদি কারো হাত পা বা শরীর পুড়ে যায়, আপনি সেই পুরা ক্ষত জায়গায় ডিএক্সএন গ্যানোজি টুথপেস্ট লাগাবেন, আপনার ইনশাল্লাহ অন্য কোনো ঔষধের প্রয়োজন হবে না। শরীরে বা বিভিন্ন জায়গায় আপনার অনেক কাটাচিরার পুরাতন দাগ থাকে, যেটা জন্মগত দাগ, সেটা হয়তো ভালো হবে না, কিন্তু অনেক কাটা যেটা সাধারণত চামড়ার মধ্যে একটু দাগ থাকে, আবার অনেকগুলো দাগ আছে চামড়া ঘা হয়ে গেছিলো, ঘার পরে কিন্তু গোশত বা মাংস বা মাসল আপনার উপরে চলে আসছে, ওই ধরনের কোনো দাগে আপনি ব্যবহার করবেন, এটা কিন্তু তত একটা ফলাফল পাবেন না। কিন্তু নর্মালি যদি কোনো কাটা দাগ থাকে, পুরা দাগ থাকে, সেটা কিন্তু ভালো হওয়ার 80% আপনার সম্ভাবনা থাকে। তারপরে আপনার যদি মাথা ব্যথা থাকে, আমার এই কথা যারা শুনতেছেন, তাৎক্ষণিকভাবে যদি কারো এখন মাথা ব্যথা থাকে, আমি অনুরোধ করব এই আঙ্গুলের এইটুক 3 কর পরিমাণ আপনি টুথপেস্ট নেন, নিয়ে আপনার কপালে এইভাবে একটু লাগান, লাগানোর পরে হালকা এইভাবে একটু ম্যাসাজ করেন নিজেই, পরে চুপচাপ 15 মিনিট বসে থাকেন বা শুয়ে থাকেন, 15 মিনিট পরে আপনার মাথা ব্যথা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তারপরে আমরা অনেকেই ইনফ্লুয়েঞ্জার অর্থাৎ সর্দি কাশিতে আমরা ভুগি, আমি অনুরোধ করব যাদের অনেক মানে দিন যাবত আপনারা সর্দিতে ভুগছেন বা কাশে, হুপিং কাশ আছে, তারপরে অনেকের এই সবসময় একটা খুশখুশানি কাশ আছে, ওনারা এই টুথপেস্টটা ব্যবহার করতে পারেন এবং খেতে পারেন। বিশেষ করে সর্দি যারা আছে, আমি অনুরোধ করব সকলকে টুথপেস্টটা খুলে আপনি এটা টিউবের যে ঢাকনাটা আছে সেটা ওপেন করে আপনার নাকের কাছে নিয়ে এইভাবে জুড়ে জুড়ে 15 থেকে 20টা শ্বাস নেবেন প্রতিদিন, সবচেয়ে বেস্ট রাতে ঘুমানোর আগে যদি আপনি এটা নেন, এইভাবে শ্বাস নেবেন জুড়ে জুড়ে, আস্তে শ্বাসটা ছেড়ে দিবেন, এভাবে 15 থেকে 20টা শ্বাস নেন, নেয়ার পরে আপনি কন্টিনিউ 4-5 দিন করেন, আপনার সর্দি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এই কারণে কিন্তু অনেকের নাক বন্ধ থাকে, সেই নাক বন্ধ ভালো হয়ে যাবে। এবং অনেকের কিন্তু আমরা সাইনোসাইটিকে সমস্যায় ভুগি, সেটা হলো যে চোখ দিয়ে পানি আসে এবং নাকে মাংস বাড়ার কারণে এই জিনিসটা হয়, হয় না? আপনারা কিন্তু এটা থেকেও মুক্তি পাবেন। এবং যারা কাশেন, যারা গলা ব্যথা থাকে, তাদের জন্য একই অবস্থা, এই শাহাদত আঙ্গুলের এই 3 কর পর্যন্ত টুথপেস্ট নেবেন, নিয়ে বিশেষ করে এটা রাতে জিব্বায় দিয়ে দিবেন, দিয়ে আমরা যেভাবে আইসক্রিম খাই সেভাবে একটু চেটে চেটে আইসক্রিমের মতো এটা খাবেন, খাওয়ার পরে হালকা 1 গ্লাস গরম পানি খেয়ে আরামসে ঘুমিয়ে যাবেন। আপনি এইভাবে 3-4 দিন করেন, আপনার কাশ এবং অনেকের কণ্ঠস্বর খারাপ থাকে অর্থাৎ গলা ভাঙা বা গলা ধরা থাকে, সেটা থেকে আপনারা মুক্ত পেতে পারেন। তারপর যে কোনো পোকামাকড়ে আপনাকে কামড় দিল, অথবা অনেকে আমরা ইয়েতে যাই নদীতে বা পুকুরে খালে বিলে মাছ ধরতে যাই, অনেককে আপনার শিং মাছ, ট্যাংরা মাছ বা বিভিন্ন যে মাছগুলার কাঁটায় বিষ আছে, কাঁটা মারলে বিষ আসে না, সাথে সাথে একটু ডিএক্সএন টুথপেস্ট লাগিয়ে দেন, দেখবেন আপনার বিষ চলে গেছে। সবচেয়ে বড় কথা যেটা, আমরা কিন্তু সবাই ফ্যাশন করতে অনেক ভালোবাসি, করি না? ফ্যাশন বলতে সর্বপ্রথম যারা দাড়ি নিয়মিত রাখেন, আলহামদুলিল্লাহ আমি সকলকে অ্যাপ্রিসিয়েট করি, দাড়ি রাখবেন, আর যারা নিয়মিত শেভ করেন, বাহির থেকে কিন্তু আমরা অনেক নামি দামি ব্র্যান্ডের আফটার শেভিং লোশন ব্যবহার করি,
সেটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই যদি আপনার কাছে ডিএক্সএন গ্যানোজি টুথপেস্ট থাকে। আপনি শেভ করার পরে যখন শেভ শেষ, আপনি হাতের তালুতে যতটুকু পরিমাণ আপনার প্রয়োজন, যেমন আমরা মুখে যতটুকু পরিমাণ ক্রিম নেই সেই পরিমাণে একটু ডিএক্সএন টুথপেস্ট হাতের তালুতে নেবেন, নিয়ে হালকা একটু ঠান্ডা পানি দিবেন, দিয়ে এটা হাতে একটু ভালো করে দুই হাতে ঘষা দিয়ে মুখে এভাবে লাগিয়ে দিবেন। দেখবেন আপনার আর আফটার শেভিং লোশনের প্রয়োজন হবে না। আপনি মুখে কি লাগিয়েছেন তখন আপনার নিজের এটা অনুভব হবে যে আমি হয়তো জীবনের প্রথম কোনো একটা মানে অসাধারণ একটা অস্বাভাবিক লোশন আমি নিজে মুখের মধ্যে লাগিয়ে দিয়েছি, এটা ব্যবহার করবেন। তারপরে যাদের মাথায় খুশকি, অনেকে খুশকিতে ছেলে বা মেয়ে, এই খুশকির জন্য কিন্তু আমাদের ডিএক্সএন টুথপেস্ট খুবই কার্যকরী একটা উপাদান। এটা ব্যবহার করার সাথে আর একটা পণ্য আছে আমার, সেটা আমি বলতেছি একসাথে দুটা বলে যাচ্ছি, ডিএক্সএন ম্যাসাজ অয়েল। যারা খুশকিতে ভুগছেন, আপনি প্রথম এই ম্যাসাজ অয়েলটা কোটা থেকে মানে কোটাটা হাতে নেবেন, নিয়ে ভালো করে একটু শেক করবেন নাড়াচাড়া করে 10-12 ফোঁটা, বা আপনি যে পরিমাণে তৈল মাথায় দেন সেই পরিমাণে তৈল হাতে নেবেন, নিয়ে সাথে আপনি ডিএক্সএন গ্যানোজি টুথপেস্ট দিবেন। দেওয়ার পরে দেখবেন সুন্দর একটা ফোম তৈরি হয়েছে হাতে, তখনই আপনি ভিজা চুল অর্থাৎ গোসল করে আসার পরে চুল শুকানোর আগে এই জিনিসটা সুন্দরভাবে পুরা মাথায় লাগাবেন। লাগানোর পরে চিরুনি দিয়ে 15-20 মিনিট পরে উল্টা দিকে মাথা আশ্রাবেন, অর্থাৎ সামনে থেকে পিছনে আর ঘাড় থেকে উপরের দিকে সাইড থেকে উপরে, এইভাবে এইভাবে 7-8 দিন করেন। করার পরে দেখবেন আপনার মাথার খুশকি একেবারে চিরতরে মুক্ত। তার পাশাপাশি আমাদের মা বোনদের অনেক সমস্যা, মাথায় উকুন। আমরা অনেক নামি দামি ব্র্যান্ডের উকুনে শ্যাম্পু উকুনে সাবান ব্যবহার করি নিষ্প্রয়োজন, এতে আপনার চুলের কোনো ক্ষতি হবে না, একেবারে 100% গ্যারান্টি। বরঞ্চ চুল আরও সুন্দর হবে, সিল্কি স্মুথ এবং লম্বা হবে চুল। আপনার এই এটা ব্যবহার উকুনের জন্য ব্যবহার করার নিয়ম হলো আমাদের ডিএক্সএন টুথপেস্ট, ম্যাসাজ অয়েল এবং সাথে ডিএক্সএন শ্যাম্পু। শ্যাম্পুটা আমার কাছে নাই, আমি হয়তো আপনারা সবাই চিনেন, সেম পরিমাণে যখন গোসল করতে যাবেন গোসলের আধা ঘন্টা আগে উকুনের জন্য যারা ব্যবহার করবেন, আপনি শ্যাম্পু নেবেন, এটার সাথে আর পানি মিক্স করার প্রয়োজন নাই, শ্যাম্পু নেবেন, ম্যাসাজ অয়েল দিবেন, টুথপেস্ট হাতে যখন আপনার ফোম করবেন সুন্দর একটা ফোম তৈরি হবে শ্যাম্পুর মতোই। হওয়ার পরে ভিজা মাথা পানি মাথাকে আগে ভিজাবেন, এই পুরো পানির মধ্যে এই জিনিসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে 15-20 মিনিট আপনি মাথা, সর্বোচ্চ আপনি আধা ঘন্টা যদি রাখতে পারেন কোনো মানে আমাদের মা বোনেরা, তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। আপনার মাথার উকুন চিরতরে একেবারে মাথা থেকে চলে যাবে। এবং যদি আপনার মাথায় অন্য কোনো সমস্যা থাকে, অনেকের পুরুষ বা মহিলার ছোট ছোট গোটা হয় মাথার মধ্যে, হাতে একটু মানে চিমটি কাটলে পানি বের হয়, এটাকে এই এটা কিন্তু এক ধরনের একটা স্কিন ডিজিজ, এই জিনিসটা হয় আপনার ভিটামিন ইর অভাবে। এখন আমাদের ডিএক্সএন শ্যাম্পু এবং ডিএক্সএন ম্যাসাজ অয়েল আর ডিএক্সএন গ্যানোজি টুথপেস্টের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন ই আছে, যেই কারণে কিন্তু আপনি উকুনের জন্য ব্যবহার করলেন, পাশাপাশি কিন্তু ওই যে সমস্যাটা আছে সেটা থেকে কিন্তু আপনি মুক্ত পেয়ে গেলেন। তাহলে ধন্যবাদ, আশা করি আপনারা সকলে এই তিনটা জিনিস নারী পুরুষ একসাথে ব্যবহার করবেন এবং খুব সুন্দর ফলাফল পাবেন। ধন্যবাদ সকলকে।